আর আমি সইতে পারছি না। শ্যামলীকে বাপের বাড়ি পাঠিয়ে দিই, যেমন করি হোক আবার অনিলের বিয়ে দিতেই হবে। কিন্তু অনিলকে তো আপনি জানেন মাসিমা, সে যা একবার করবে বলে স্থির করে বসে, হাজার অনুরোধও তাকে তো টলানো যাবে না মাসিমা। তাই বলে আমার ছেলে একটা জ্বর জানোয়ারের জন্য তিলে তিলে নিজেকে নিঃশেষ করবে, আর আমি মা হয়ে তাই সহ্য করব? শিশির, তুই তোর ভাইয়ের মতো, তুই যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে একবার ভালো করে বলিস তাহলে তোর কথা ও ঠেলতে পারবে না। আচ্ছা, আমি দেখছি। ঘোষ, কি খবর? অনিল, তোর মতলবটা কি বলতো? মতলব কিছুই না, এই বইটা একটু পড়লেই বুঝতে পারবি। তুই তাহলে পিআরএস পড়াটা ছেড়ে দিলি? ছেড়ে দিয়েছি এই কথা বলে নি। তাহলে এগুলো কি? এগুলো প্রবলেমস অফ দ্য ডিফ অ্যান্ড ডাম, মানে হাবাকালার সমস্যা। হ্যাঁ রে অনিল, তুই তাহলে মার কথা মতো শ্যামলীকে ছাড়তে রাজি নস? কেন, কি অপরাধ? মানে অনিল, না না, আমাকে বুঝিয়ে দাও। দেখ অনিল, মানে তোর মতো একটা ছেলে আর ওর মতো একটা মেয়ে, তোর স্ত্রী, মানে একটা 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 হাবা কালা, তাই না? কিন্তু দেখ শিশির, তারও মন আছে, আত্মা আছে, আরো 10 জনের মতো। সেও তার ক্ষুধা তৃষ্ণা, সুখ দুঃখ, অভাব অভিযোগ সবকিছু অনুভব করতে পারে। তাহলে তার স্ত্রী হবার, প্রণয়নী হবার, সন্তানের মা হবার অধিকার কি নেই বলতে চাস? মানি রে, তো সব কথা মানি। তাহলে তা বলে তুই তোর মার কথা একবারও ভাববি না? ভেবে দেখেছি শিশির, কিন্তু কি করবো বল, ভগবানের কাজের উপরে মানুষের কোনো হাত নেই ভাই। মানুষের অধমটা আমার বাবার চোখ ছড়ের কাজ। মা শোনো মা, যা হবার হয়ে গেছে। অনিল, তুই শ্যামলীকে বাপে ছেড়ে আমাকে আর কষ্ট দিসনি। দেখো মা, শ্যামলীর প্রাণ আছে, বুদ্ধি আছে, শুধু প্রকাশ নেই। তোমার স্নেহ মায়া মমতা দিয়ে ওই অসহায় জীবটাকে একটুখানি মানুষ করে নাও না মা। ভগবান যাকে অমানুষ করে তৈরি করেছে তাকে মানুষ করা যায় না। কেন যাবে না মা? তুমি তো মুখবদ্রী বিদ্যালয়ের কথা জানো, তারা হাবাকালাকে কথা বলাবার জন্য কত রকম কৌশলের আবিষ্কার করেছে। ওই দেখো না ওই সমস্ত বই, ওদের কেমন করে কথা বলানো যায়, কেমন করে কথা বোঝানো যায়, আর 10 জনের মতো ওরাও কেমন করে। তুই কি ভেবেছিস এই সব করে ওকে শেখাবি? একটা অমানুষের সামান্য অসুবিধার জন্য তোর সারাটা জীবন তুই নষ্ট করবি, আর আমি মা হয়ে তাই দেখব? দেখো মা, একটা জীবনের অভাব দূর করতে হলে আর একটা জীবনকে একটুখানি ক্ষতি স্বীকার করতে হয়। চুপ কর অনিল, ফের যদি আমার সামনে এইসব কথা বলবি তো তোর সামনে আমি গলায় ধরিয়ে দেবো। মা, তুমি কি বলছো মা? যদি মা বলে আমাকে এতটুকু মান্য করিস তাহলে ওকে আজই বাপের বাড়ি পাঠিয়ে দে। আমার কথা শোনো অনিল, একটা জানোয়ারের জন্য যদি তোর জীবন এমনি করে নষ্ট করিস তাহলে জানবি তোর মা কি হতে পারে। মা, তুমি কি বলছো মা? মা, তুমি কি বললে মা? মা শোনো, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।